হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিমিশাস ডেইলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো, তো সুস্থ স্বাভাবিক আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 3rd মার্চ, বৃহস্পতিবার। সকাল থেকে শুরু করছি ব্লগটা, তো চলো এই দিনটাকে শুরু করা যায়। তোমরা থাকো সারাদিনটা আমার সাথে। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি একদম ফ্রেশ হয়ে গেছি, কারণ আজ সকালবেলায় ওটা চান করে নিয়েছি। কারণ হচ্ছে আজকে যে বাথরুমের যে গ্রিলগুলো থাকে না, ওই গ্রিলগুলো রং করা হবে, ওই জন্য একটা কাকু কাজে লেগেছে, তো ওই জন্য তার আগে আমি চানটা করে নিয়েছি। এখন বাজে হচ্ছে 12:05, আর হচ্ছে এখন তোজো প্রচণ্ড বায়না করছে, নিচে ঘুরতে যাবো। সকাল থেকেই ঘুরতে যাবে, বায়না করছিল বা সকাল থেকে আজকে কেউ ঘুরতে নিচে নিয়ে যায়নি ওকে। তো এখন প্রচণ্ড বায়না করছে বলে মানি ওকে নিয়ে একটুখানি নিচে যাবে ঘুরতে। আমি তোজো খাবারটা রেডি করে বাসনগুলো তুলে ছাড়তে জামা কাপড় তুলে যদি সময় পাই তাহলে একবার নিচে যাবো, আর যদি ততক্ষণে তোজো চলে আসে ওপর তাহলে আর কিছু করার নেই। তো চলো ঝট করে আমি কাটা কাজ করে নিই, আর তোজো অলরেডি মনে হয় যে চলে গেছে। তো চলো এখন আমি যাচ্ছি হচ্ছে ছাদে জামা কাপড় তুলতে। বাসন তোলা আমার হয়ে গেছে, তো যেহেতু বাসন তোলা হয়ে গেছে ছাদে জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি। এদিকে তোজোকে দেখবে, তোজো কি করছে নিচে, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো তোজোকে দেখো, দাদুদের সাথে নিচে গিয়ে স্ল্যাপে বসে আছে, দেখতে পাচ্ছ? এই তোজো, তোজো কি করছো তুমি, বসে আছো নিচে গিয়ে? এই যে আমি ওপরে, টাটা। তুমি ওখানে বসেছো, ওখানে বসে আছো? আচ্ছা থাকো বসে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি জামা কাপড়গুলো তুলে নিই, তারপর তোমায় ডাকবো, পরে আসবে, ঠিক আছে? এখন দাদা আর একটা জিনিস দেখবে, দাদা তোমাদেরকে দেখাই। এটা হলো বড়ি, হাতে তৈরি ঘরে বানানো বড়ি। এটা এখন ছাদে রোদে শুকোতে দেওয়া হয়েছে, শুকিয়ে গেলে তুলে নিয়ে যাব। আর আমাদের হচ্ছে বড়ি দেওয়া চলে না, মানে আমরা বড়ি দিতে পারি না, কারণ হচ্ছে কিছু একটা কারণ আছে, সেই কারণের জন্য আমাদের বাড়িতে বড়ি দেওয়া বারণ। বাট মানিদের বাড়িতে সেরকম বারণ কিছু নেই, মানি বড়ি বাড়িতেও বানায়। তো যেহেতু আজকে মানি এসেছে, মানে এখন মানি এসেছে, তাই জন্য মা বললো তুই তাহলে একটু বড়ি বানিয়ে দিয়ে যা, আর আমরা সেটা পরে খাবো। আবার যখন মানি আসবে তো আবার মানি বানিয়ে দেবে বড়িটা। তো কিন্তু হয়ে গেছে কি ঘটনাটা বলো তো, এবার মা ডালটাকে বেটে দিয়েছে, তো ডালটা বাটতে গিয়ে একটু জল বেশি দিয়ে ফেলেছে, তার ফলে বড়িগুলো আর চোঙের মতো হয়নি। যখনই মানে দিচ্ছে বড়িটা চোঙ হয়েও কিছুক্ষণ পর ফেবড়ে গোল মতো হয়ে যাচ্ছে, দেখলেই পেলে তোমরা, পুরো রকম গোল 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 এক ধরনের মিষ্টি টাইপের হয়ে গেছে দেখতে। তো যাই হোক, হাতে গড়া বড়ি বলে কথা, সে গোলই হোক আর চোঙ টাইপেরই হোক, যেরকমই হোক না কেন, বাট খেতে কিন্তু টেস্টি হয়। আর মানি হাতে বানানো বড়ি আগেও খেয়েছি, মানে মানি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিল, বেশ ভালো লেগেছিলো, খুবই ভালো করেছিল। তো যাই হোক, যেমনই দেখতে হোক না কেন টেস্টটা তো ভালো হবে, তো ওর জন্যই দিয়েছে, শুকিয়ে যাবে। তারপরে শুকিয়ে গেলে আবার মানি যখন আসবে তো মানি আবার একবার বড়ি দেবে বলেছে, সেবার টাইট টাইট করে বানানো হবে যাতে দেখতে সুন্দরের জন্য। তো আমি এখন চট করে জামা কাপড়গুলো তুলে ফেলি, কারণ প্রচণ্ড রোদ, বেশিক্ষণ ছাদে থাকলে আর দেখতে হবে না আমাকে, হ্যাঁ পুরো একেবারে কেলো ভূত হয়ে যাবো। ছাদ থেকে এসে আমি জামা কাপড়গুলোকে পার্ট করে তোজোকে খাইয়ে দিয়েছিলাম, এমনকি নিজেও লাঞ্চটা করে চলে এসেছি, আর আজকে লাঞ্চ দেখানো হয়নি। তো যাকগে, আর তারপর তোজো হচ্ছে ওর ঠামামার মানির সাথে একটুখানি খেলাধুলা করছিলো, কিছুতেই ঘুমোবে না, ওদের সঙ্গে মস্তানি মারবে, তো ওই জন্য ঘুমোয়নি। এখন 3:10 বাজে, এখন জোর করে নিয়ে এসে ধরে বেঁধে ওকে ঘুম পাড়ালাম, এই যো এখন ঘুনু করছে।
তো চলো আমি এভাবে মশারিটা কাটিয়ে দিই আর দিয়ে আর নিজেও একটু রেস্ট নিয়ে নিই, আবার বিকালবেলা চায়ের টেবিলে তোমার সাথে আবার কথা হবে। হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি সন্ধ্যাবেলা তোমাদের কাছে। আর দেখতেই পাচ্ছ দরজাটা অলরেডি বন্ধ করে রেখেছে, এই কারণে কারণ হচ্ছে বাইরে টিভি চলছে, প্লাস হচ্ছে আমি তোজোকে এখন নিয়ে এসেছি একটু পড়তে বসাতে, পড়ে তো একেবারে উল্টে যাচ্ছে। তো যাই হোক, একটু বই টইয়ের মধ্যে রাখার চেষ্টা করছি, বইয়ের টাচে রাখার চেষ্টা করছি, যাতে তাড়াতাড়ি ও সব কিছু শেখে, যাতে এখনো সমস্ত কথা এখনো শেখেনি, তাই জন্য ওকে চাপ প্রেশার কিছু দেওয়া হয় না, ওই বই টই নিয়ে একটুখানি নাড়াচাড়া করে, যার থেকে দেখুন ও নিজে থেকে শিখতে পারে তো শিখবে। হ্যাঁ, আমরা কখনোই ওকে প্রেশার কিছু দিই না। আর অলরেডি দেখো এই একটা বই এত পড়াশোনা করেছে যে এই বইটা দেখো 1-2 এর পরে পুরো পাতাগুলো নেই, সেই পাতাগুলোকে ছিঁড়ে দু টুকরো বানিয়ে ফেলেছে। কিছু করার নেই, হ্যাঁ এটা এটাই বইগুলো নিয়ে ঘাটতে খুব ভালোবাসে। তো সন্ধ্যাবেলায় কি করবো, তোর চল তোকে নিয়ে একটুখানি পড়তেই বসাই। ওখানে মধ্যে বল, কই বল, বল কোনটা বল, দেখাও তো আমাকে। এই তো গুড বয়। আচ্ছা বাইক কই, বাইক বাইক দেখি ভালো করে দেখাও। কোনটা পি? ওইটা পি। আচ্ছা আচ্ছা, যে ফুল কই, ফুল ফুল দেখাও, ফুল দেখাও, কোনটা ফুল? এই তো ওইটা ফুল, ভালো করে হাত দেখাও ফুল। আচ্ছা যে মাও কই, মাও কই, মাও কই দেখাও, ভালো করে দেখো, কোনটা মাও? আচ্ছা গাড়ি কই, গাড়ি আছে, ওটা তো বাইক, বুঝতে পেরেছি আমি। আচ্ছা সবজি, এইটা এইটা সবজি, এই যে ভেজিটেবলস রয়েছে, এটা যেটা সবজি। আর এটা পাখি কই, পাখি একটু পাখি দেখো, কোন বল পাখি কই, পাখি এই তো বল, হ্যাঁ হ্যাঁ এটা বল, বল আচ্ছা বলো তো মান, আচ্ছা ওটা ই জানি, ঠিক আছে। তো হয়ে গেছে তো সব পড়াশোনা কমপ্লিট, সব মুখস্থ হয়ে গেছে, আর কিছু মুখস্থ করার বাকি নেই। হয়তো যাই হোক, ও আর পড়লো না, আর পড়তে ভালো লাগে না, বই খাতা নিয়ে খেলাধুলা করছে, করুক। আর আমি ভাবছি আজকে রাত্রিবেলা একটুখানি মাথায় অয়েল ম্যাসাজ করে শোবো, কারণ কালকে শ্যাম্পু করবো, তারপর দিয়ে একটুখানি হেয়ার প্যাক মাখবো। তো ভাবলাম এখন অয়েলটা ম্যাসাজ করে নেবো, কিন্তু আমি তো একবারে উঠি না, তো আবার এক্ষুনি নেমে যাবে আমার সাথে, যাতে আর উঠবে না, শান্ত হয়ে বসবো না, সারাদিন শুধু কুস্তাকুস্তি করে চলে। তো ওই জন্য ভাবছি এখন আর করবো না, রাত্রেবেলায় পুরো চেলতে মাথাটাতে পুরো তেলে চম্পি চম্পি হয়ে শুয়ে পড়বো। তেল মাখলে মাখা ভালো, চুলের জন্য ঠিক কথা, কিন্তু মাখলে দেখতে কি বিচ্ছিরি লাগে বলো তো, কিরম মুখটা কিরম কিরম টাইপের লাগে, কি হয়েছে? কি মা কিছু বলে বলো তো, কি হয়েছে? এই দেখ কি মাখছ, মুখে কি মাখছ তুমি? ও আচ্ছা, এটা হচ্ছে তিন, ঠিক আছে, তোমরা জানো কি ওটা তিন? না জানলে তোজোর কাছ থেকে শিখে নাও, ওটা তিন না বাবা। আচ্ছা এই খুব বদমাইশি করুক, আমিও সাথে সাথে বসে বসে দেখি। তো আমার ডিনার করা হয়ে গেছে, তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করি। যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আগামীকাল আবার অন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে, ততক্ষণ অপেক্ষায় থাকো, টাটা।
Thank you.